আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না তেরোই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা মুজিব দ্য মেকিং অফ আ নেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি এই চলচ্চিত্রে ইতিহাস ফুটে উঠবে রূপালি স্ক্রিনে আলোচিত এই সিনেমায় দেখা যাবে পঞ্চাশ জন অভিনেতাকে কোন চরিত্রে কে অভিনয় করেছে তার খুঁটিনাটি নিয়ে আমাদের আজকের আয়োজন বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে আরফিন শুভকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে থাকছেন নুসরাত ইমরোজ তিশা বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুনের চরিত্র ফুটিয়ে তুলবেন দিলারা জামান খন্দকার মোস্তাক হাসানের চরিত্রে থাকছেন ফজুল রহমান বাবু রিয়াজ অভিনয় করেছেন তাজউদ্দিন আহমেদের চরিত্রে এবং সাবিলা নুর সিনেমায় থাকবেন শেখ রেহানা হিসেবে সাইম সামাদকে দেখা যাবে সৈয়দ নজরুল ইসলামের রূপে এছাড়াও শহীদুল আলম সাচ্চুকে দেখা যাবে একে ফজুল হকের চরিত্রে প্রার্থনা ছোট রেনু ছোট রেণু ইসলাম আসাদকে আব্দুল হামিদ খান ভাসানি হিসেবে তৌকির আহমেদকে হোসেন শহীদ সহওয়ার্দি হিসেবে ও সিয়াম আহমেদকে দেখা যাবে শরকত মিয়ার চরিত্রে জেনারেল আয়ুব খান ও টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মিশা সৌদাগর এবং জায়দ খান ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকের অংশ হতে পেরে বরাবরই সংবাদ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশি তারকারা